কমলার বাচ্চা কমলা ফকির বাচ্চা ফকির নি। হুজুর আমার এই জায়গা হুজুর আমার এই পরিষ্কার দিয়ে তারপর এখান থেকে যাবি আপনাদের তো আমরা নি ফকিরনি আমাদের ঘেটের বাই ভিতরে ঢুকে হ্যাঁ। আচ্ছা যা। না। আচ্ছা। নঞ্জুদের বাড়ি কয় আসছ নাকি দেখি না এই ভাগে পাটাটা ধুইয়া লই দেখল তো খবর আছে আপু এই দুই সাইডে ফুল গাছ লাগাই দিলে অনেক সুন্দর হবে না কিন্তু অনেক সুন্দরই আমাদের পুকুর দেখ পায়ের কতগুলা

এগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে এখান থেকে যাবি তার আগে এক পা লড়তে পারবি না মাগো আমি কিন্তু আমার বাবার বয়সী তো বাবার বয়সী বাবার বয়সী বাবার বয়সী বাবার হইছে তার জন্য এই নোংরা পানি আমাদের এই সিঁড়িতে উড়ছো হ্যাঁ নোংরাটা পরিষ্কার করার জন্য তুমি পুষ্কর দিয়ে পানিতে যাইতে পারো দেওয়ার জন্য পা ধুইবেন তারপর আপনার পা পরিষ্কার হবে এগুলো পরিষ্কার করবে কে আপনার দাদা এগুলো পরিষ্কার করেন চালু উঠেন যান চালু আব্বুকে যেন ডাক দেওয়া না লাগে চালু যান

দেখো কমলা দুইটা কি করছে জমিদার সব ভালো আছেন প্যাক নি আইসা পুরোটা সিঁড়ি নষ্ট করে ফেলছে তোরাই বসতে কেন আসছিস কেন হুজুর আমি বাজার যেতে রইছিলাম হঠাৎ করে না প্যাকে পড়ে গেছি তো চাইছিলাম পটটটু ধুইতে এটা বাজার এটা বাজার হ্যাঁ এটা বাজার না এটা বাজার হ্যাঁ এই তুই এনেছিস কেন যাইতেছিলাম ওই কাধে পাড়া দিছি ভাবলাম যে পাটা দিয়ে দেইগা পাঁচ দূর জায়গা হ্যাঁ এই রেডি পাঁচ দূর জায়গা পাঁচ দূর জায়গা পাঁচ দূর জায়গা পাঁচ দূর জায়গা হ্যাঁ ছোটনার বাচ্চা ওষে করে দি ওষে কর এই জিনিস কী লিখা হ্যাঁ বুঝুর কাস্টমার ঠিক করতেছ না এই বেটা গরিবের সাথে এমন ব্যবহার করা ঠিক না তুই গরিবে এনে দুঃখস কী লিখা রাজমুল তোর কি হ্যাঁ রাজমুল তুই যে পুশনি বানাসিন কি হাতে পা দোর লাগেই তো পুশ তুই বানাইছি তারপর লিখা এই কামলার বাচ্চা কামলা চিলিকা ঢুকছে সেই জায়গায় হ্যাঁ ভাইলে আমি করো হ্যাঁ তোর বাপের বানাই দিছে এটা হ্যাঁ না তোর বাপের টাকা দিলে কয় পুরসে করি হ্যাঁ ছয় সাতজন মানুষ এটা পয় পুরসে করে মলা করছো কিলিকা চাইতে উড়া সাত 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 জিবলা ভাই কর সাত সাত এদিকে এদিকে সাত চাইতে উড়া পুরা চাইতে চাইতে উড়া উড়া আগেই বলছিলাম যে পরিষ্কার করে ফেলান তাহলে আজকে এই দিয়ে চাটা লাগতো না আপনাদের টাকার মুখে অন্ধ হয়ে গেছেন কথা বলো ভিতরে মালিক আপনারা জমিদার এলাকার এলাম অত্যাচার করে এরকম আপনারা টাকার মুখে অন্ধ হয়ে গেছেন ক্ষমতার বুঝছেন আর মানুষ মানুষ মনে করেন না ফকির বাচ্চা কাঁদা লাগছে তোমার গিন্না লাগে কমলার বাচ্চা কমলা ফকির বাচ্চা আমার

আমাদের ইজ্জত থাকবে কি ইজ্জত থাকবো না এগো দিয়ে তো জমিদার জমিদার কি এমনি হয়ে ওগো পায়ের ময়লা পানি ওদের পায়ের ময়লা যদি আমার পানিতে লাগে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবো এই পানি তো আমার চেঞ্জ করতে ইজ্জতের মধ্যে ময়লা বাটা গরিব মানুষ কাজকর্ম করছে দিন শ্রমিক শ্রমিকের কাজ করে আইছে বা কৃষি কাজ করছে খেতে কাজ করছে একটু হাত মুখ ধোয়ার জন্য একটু ক্লান্তির জন্য

না দিব তুই মরলে তোর মাটি নেচে দিব এরা মারা গেল মাটি দিবো একই মাটির কবরে নাকি আরে মাটি হইলো কবর হইলো আমার ওই স্পেশাল কি স্পেশাল কবরটা স্পেশাল তোর কি আমি মরলে পরে কবরটা দিব টাইলস দিব টাইলস দিয়ে আর হ্যাঁ কি দিব কলা পাতা দিয়া দিয়ে দিব উপরে অসভ্য কথাকার একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় কি জানাস সে একজন মানুষ বড় পরিচয় আর একটা কথা কলস কখনো লরে না যারা বংশীয় লোকজন ছেলে পেলে যাদের বংশের মান মর্যাদা আছে তাদের ব্যবহার আচার আচরণেট সব কিছু থাকবে পারফেক্ট একটা মানুষের সাথে আন্তরিক হইতে হবে মানুষের সাথে মিশতে হবে গরিব হয়েছে কিছু মানুষ না এরা এরা খেটে খাওয়া মানুষ মানুষ না গরিব মানুষ আবার মানুষ নাকি মানুষ ওরা আমরা পূজা কামা দেখছ খুইল একটা তোর গাল ফাটায় ভালাম আমি একটা কথা কবি না খবরদার তোর বাপ একজন আলেম মানুষ হ্যাঁ তোর বাপের অত্র এলাকার মধ্যে ভালো সুনাম আছে সবাই এখনো মুখে মুখে বলে যে ওনার মতো লোক হয় না আর ওই আলেমের ঘরে তুই এরকম জালি কেন শুনেন হ্যাঁ আপনার কথা বলি আপনি অতিরিক্ত কথা বলতেছেন আপনি আমার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবেন না আপনি বেরোন এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি বুঝবো আপনার বাড়িতে আমি যাই না একগলাই হ্যাঁ